সবাইকে অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, প্লে স্টোর সম্পর্কিত। যে যদি আপনার ফোনে প্লে স্টোরের অ্যাপস অটোমেটিক আপডেট হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন তখন অটোমেটিক যদি অ্যাপ আপডেট হয়ে যায় তখন সেটা অনেক সমস্যা হতে পারে, আপনার ডাটা মানে খুব সহজেই শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি 1 GB নিয়েছেন, আপনার অ্যাপস অটোমেটিক আপডেট হয়ে একদিনেই 1 GB শেষ। তো আসলে এই সমস্যাটার কীভাবে সমাধান করবেন? আরেকটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার অ্যাপসগুলোর ম্যানুয়ালি আপডেট করবেন। সাপোজ আপনার অটো আপডেটটা বন্ধ আছে, এখন আপনি চাইলে কোনো অ্যাপ কিভাবে আপডেট করবেন, এই ট্রিকটা একজনে জানতে চেয়েছে, সে কারণে আমি দিচ্ছি। আমার ইউটিউবে একজন কমেন্ট করেছে, কয়েকদিন ধরেই বলছে যে কিভাবে অ্যাপ আপডেট করা যায়, এই ব্যাপারটা নিয়ে একটা ট্রিক দেওয়ার জন্য, তো জন্যই দিচ্ছি মূলত। তো ভিউয়ার্স, আমি এই দুইটা প্রসেসই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই পাশে যে চিহ্নটা আছে এখানে গিয়ে আপনি যে সেটিংস অপশনটা আছে দেখুন, সেটিংসে যাওয়ার পর এই যে অটো আপডেট অ্যাপস অপশন আছে এটা দেখুন, এখানে দেওয়া আছে যে ওভার ওয়াইফাই অনলি, ওয়াইফাই যখনই ওয়াইফাই কানেক্ট হবে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আপনি যদি চান যে ওয়াইফাইও আপনি আপডেট করতে চান না, তাহলে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা আপনি কানেক্ট করে দিতে পারেন। আর যদি ওভার এনি নেটওয়ার্ক থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের ডেটা চালু অবস্থায় কিন্তু আপনার অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে, এটা আপনি কখনোই দিবেন না। এর নিচে দুইটা থেকে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমি ওভার ওয়াইফাই এটা ডিফল্ট থাকে সবারই, আপনি চাইলে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা দিতে পারেন, বাট আমি এটাই দিয়ে রাখছি। এখন কথা হচ্ছে যদি আপনার যদি মোবাইল নেটওয়ার্ক দিয়েও দিতে চান, অর্থাৎ আপনি সিম কার্ডের নেট দিয়ে যদি আপডেট দিতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার অ্যাপসে যাবেন, এখানে ক্লিক করে যে মাই অ্যাপস, দেখুন মাই অ্যাপসে যাওয়ার পর এখানে এসেছে যে কোন কোন অ্যাপগুলো আপডেট দিতে হবে, এখানে 34টা দেখাচ্ছে। তো আপনি যদি সবগুলো আপডেট দিতে চান, আপডেট অলে ক্লিক করলে সবগুলো আপডেট হওয়া শুরু করবে, আর আপনি চাইলে একটা একটা করে আপনি ম্যানুয়ালি মানে যেটা দরকার আপনি চান শুধু সেটাতে আপডেটে ক্লিক করলে এগুলো আপডেট হবে। আর যেহেতু আমার এখানে দেওয়া আছে যে অ্যাপস অটো আপডেট ওভার ওয়াইফাই, তো যখন আমি ওয়াইফাই কানেক্ট করবো তখন কিন্তু এই অ্যাপগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে, বাট মোবাইল নেটওয়ার্কে যদি করতে চান তাহলে যেটা করতে চান, সাপোজ আমি যদি ইউটিউবটা করতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু এই অ্যাপসটা অটোমেটিক যে আপডেট হয়ে গেছে দেখুন আপডেটিং। আপডেট হচ্ছে যে দেখুন, তাছাড়া আরও যেগুলো আপনার দরকার আপডেট করার এখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন। তো আমি এই যে মেসেঞ্জারটা আপডেট দিচ্ছি, আর আপনি চাইলে দেখতেও পারবেন যে এই আপডেটটায় নতুন কিছু আছে কিনা, যেমন এই যে হোয়াটসঅ্যাপ এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে হোয়াটস নিউ, এখান থেকে দেখা যাচ্ছে যে নতুন কিছু ফিচার আছে। তো হোয়াটসঅ্যাপের সিক্রেট সেটিংয়ের ব্যাপারে আমি একটা ট্রিক দিব পরবর্তীতে, এই দু একদিনের মধ্যেই দিব, সেটা আপনারা দেখে নেবেন। তো আমি হোয়াটসঅ্যাপটা আপডেট দিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি ম্যানুয়ালি আপনার যেই যেই অ্যাপগুলো আপনি আপডেট দিতে চান সেগুলো আপডেট দিতে পারবেন। ভিউয়ার্স, ট্রিকটি এই পর্যন্তই, ট্রিকটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আর আপনাদের যদি আরও কোনো রিকোয়েস্ট থাকে যে আপনি যদি কোনো কিছু জানতে চান, সেটা আমার ভিডিওর যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করলে আমি চেষ্টা করবো সেই ব্যাপারে একটা ভিডিও দেওয়ার জন্য।